সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম পাশে হিন্দু ভাই থেকে নমস্কার আমার নাম মোসাম্মাত পারুল আক্তার আজকে যে পালাটা হবে মা ফাতেমার গোপন নামাজ এবং পাকে পাক পাঞ্জাত নিয়ে কথা আলোচনা হবে যিনি নবী রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মামুল মসজিদে নামাজ পড়তো আল্লাহ যেমন অসংখ্য ফেরেশতা তার মধ্যে মেন ফেরেশতা ছিল চারজন আল্লাহর নবীর অসংখ্য সাহাবা তার মধ্যে মেন সাহাবা ছিল চারজন আবু বকর সিদ্দিক উসমান গনি এবং উমর ফারুক তাই নবী একদিন মনে মনে চিন্তা করলেন আমি তো চিরদিন এই দুনিয়ায় থাকব না একদিন আমি উপাত হয়ে চলে যাব তাহলে আমি যাওয়ার পর এই মসজিদ ঘর কোন ব্যক্তি পরিচালনা করতে পারবে এই দায়িত্ব কোন ব্যক্তি ছেড়ে দেওয়া যায় চিন্তা ভাবনা করে আল্লাহ রাসূল চারজন সাহাবার ভিতরে বলল যে বাবা আজকে আমার শরীরটা মোটেই ভালো না তোমাদের চারজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ইমাম হয়ে নামাজ পড়াও আজ আমি মুক্তাদি হয়ে তোমাদের পিছনে নামাজটা আদায় করব কথা শুনে আবু বকর সিদ্দিক হাত উঠাইল হুজুর আমি পারবো ওসমান গনি বলতেছে হুজুর আমি পারবো উমর ফারুক বলতেছে হুজুর আমি পারবো কিন্তু বাবা হযরত আলী হাত উঠাইতে পারে নাই তখন আল্লাহ বলল জিবরাইল এই মুহূর্তে আমার দস্তক জানাই দিয়ে আসো যে সামান্য নামাজের কথা নিয়ে আজ এই মসজিদ ঘরের ভিতর ঠেলাঠেলি বা কায়দা কায়দি শুরু হয়ে গেছে এটা আমার কোনো গল্প করার জায়গা না আমার দোস্তকে এই মুহূর্তে জানাই দিয়ে আসো এই চারজন সাহাবাজ আছে তারা যে বিয়ে করে আনছে আনার পর থেকে তার ঘরের বিবিরা পাঞ্জাখানা শহীদের জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা করে নাই সেই ব্যক্তির স্বামী আজ এই মসজিদে ইমাম হবে তাহলে তাদের গল্প বন্ধ হয়ে যাবে যখনই জিবরাইলের মারফাতে আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে খবর জানাই দিলেন বা পৌঁছাই দিলেন তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিল যে বাবা তোমাদের চারজন ব্যক্তির মধ্যে সত্য করে বলো তো কার কার বিবি বিয়ে করার আনার পর থেকে পাঞ্জাখানা শহীদে জীবনে তাহাজ্জুদের নামাজ কায়দা করে নাই সেই ব্যক্তি আজ এই মসজিদের ইমাম হবে আবু বকর সিদ্দিক বলতেছে হুজুর আমার স্ত্রী হজ যাকাত নামাজ রোজা সবকিছু পারদর্শী ওসমান গনির একই কথা উমর ফারুকের একই কথা কিন্তু হযরত আলী কথা বলতে পারে নাই তাই আল্লাহ রাসূল আলীকে জিজ্ঞাসা করলো বাবা আলী কথা বললে না আলী তখন ওই টাইমে বলেছিল যে হুজুর আজ আপনার মেয়ে নারী কুলের শিরোমণি বেস্তরামণি হরিণী শেখা তিনি যান না সেই নামাজ পড়ে কি না পড়ে আমার সেটা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে তাই ওই দিনে চারজন সাহাবার ভিতরে আবু বকর সিদ্দিক নামাজের কাজটা সমাধান করে দিলেন ওই দৃশ্য দেখে হযরত আলী মনে আঘাত নিয়ে বাড়ির দিকে রওনা হলো আলী যখন বাড়ির দিকে যায় রাস্তার ভিতরে এমন একটা বীরের সঙ্গে দেখা হয়েছিল যার নাম ছিল আমির হামজা তাই আমির হামজা হযরত আলীকে দেখে বলল নাতি জামাই মন খারাপ কেন হযরত আলী বলেছিল যে দাদা মিয়া সবসময় ইয়ার্কি খাইলে আমি ভালো লাগে না আগে জানলে আপনার নাতি রেখে আমি বিয়েই করতাম না আর আমির হামজা বলেছিলেন যে আগে জানলে তোমার মতো পুরুষের সঙ্গে আমার নাতিনে বিয়েই দিতাম না কারণ আমার নাতিরের অপরাধ আপনার নাতি সে তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা আজকে আল্লাহ রাসূলের কাছে আমি বলতে পারি নাই বিরাট একটা অপমান হয়ে গেছে গোপন খবর Oh,
আজ আমার মায়ের স্বামী হয়ে আমার মায়ের খবর জানেন না তাহলে আমার মায়ের সাথে একটু সুন্দর ব্যবহার করেন আমার মা যদি আপনার মন খারাপ দেখে সে ইবাদত করতে আর যাবে না তাই হাসি মুখে বাড়িতে যান আলী চলে গেল এদিকে আজ 12টা বেজে গেল আল্লাহ রাসূল তখন একটা বোরাক নিয়ে মার ঘরের দরজায় আসলেন এবং দরজা তিনটা টোকা মেরে বলেছিল মা ঘুম হইতে জাগো তোমার নামাজ একটাই হয়ে গেছে মায়ের আস্তে আস্তে উঠে স্বামীর কাছে যে পৃথিবীর বুকে প্রত্যেকটা নারীর প্রত্যেকটা স্বামীর কাছে পাঁচটা ফরজ আছে তাই মায়ের স্বামীর কাছে যে স্বামীর ফরজটা আদায় করে ওই বোরাকে পা রাখলেন ইমাম হাসান হোসেন বলল আব্বা হুজুর আমার মা চলে গেল নামাজ বলে দেখলেন হযরত আলী ওখানে লক্ষ্য করে তিনটা দৃশ্য দেখলেন এক নম্বর দৃশ্য দেখে যে বোরাকখানা 70,000 পর্দা দিয়ে আবৃত করা অথবা ঘেরাও করা দুই নম্বর দৃশ্য দেখলেন বোরাকের ভিতরে সুন্দর একটা মেয়ে মানুষ চুল ছেড়ে দিয়ে বসে আছে তিন নম্বর দৃশ্য দেখলেন ওই বোরাকের সাথে চারটা পাওয়া সঙ্গে চারটা কালেমা ছেদ করা হযরত আলী আস্তে আস্তে যে বোরাকের একটা পাওয়া ধরে বোরাকের নিচে বসে বলে যখন বোরাকটা চৌত আসমানের দিকে অগ্রসর হইলেন রাস্তার ভিতরে কিছু দূর যাওয়ার পর আলী যে সাইডে বসে আছে ওই সাইডে একটু বাঁকা তাই আমার মা ফাতেমা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আব্বা হুজুর প্রতিদিন আমরা এই বোরাকে যাই সোজা ভাবে আছি কেন বাঁকা তাই নবী বলছে যে মা মন যদি এই দিক সেই দিক দাও আজ তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল বা মজবুত হবে না তাই আমার মা বিশ্বাস করলেন না 70,000 পর্দার ভিতরে একটা পর্দা উঠায় নিচের দিকে তাকালেন যখনই তাকালেন মায়ের অমূল্য রত্ন একটা গোলার হার ছিল হাতটা ছিঁড়ে গেল আলী চিন্তা করে এটা জহুরার মালা জমি আজ যদি আমি না ধরি সব জাহির হয়ে যাবে বাতিল থাকবে না তাই একটা করে দানা পরে আলী থাপাই দিয়ে গোছাই রাখে এইভাবে আলী ধরল 60,000 আর 30,000 দানা জমিনে পড়ে যায় যখনই 30,000 দানা জমিনে পড়ে গেলেন আল্লাহর কাছে জবান ফুটে আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন হে আল্লাহ সালাম আপনার আরশ ময়লাই দিলেন মায়ের কাছে আজ আমরা কোন অন্যায় করেছি যার বিনিময়ে জমিনে ফেলাইলে আল্লাহ বলল যে হয়তো তুমি পড়ে গেছো আমি আল্লাহ তালা পৃথিবীর বুকে তোমাদের একটা জিনিসের জন্ম করে রাখবো আমার উম্মত উম্মতানি তোমাকে প্রতিদিন তারা ব্যবহার করবে এই 30,000 দানা দিয়ে আল্লাহ পাকে পৃথিবীর বুকে 30 পারা কোরআন নাযিল করলেন আর 60,000 আলী এসেছে এখন ইমামুল মসজিদে পৌঁছে গেল নামাজে যাবে বা মসজিদ ঘরে ঢুকবে ওই টাইমে আল্লাহ বলল যে প্রাইলে মুহূর্ত নামাজ দস্তক জানাই দিয়ে আসো সে মহামান্য নবী পাক নবী হলে কি হবে তাদের রোজনা করা পর্যন্ত এই মসজিদে নামাজ হবে না তখন আল্লাহ রাসূল চোখের পানি ছাড়লেন যেখানে টিবল নদী নালা খাল বিল কিছুই নাই তাহলে আমি পানি পাবো জেব্রাইল বললেন যে পানির ব্যবস্থা আমি জেব্রাইল করব আপনার কোনো চিন্তা করতে হবে না এখন ব্যস্ত খায় যায় একটা ইয়া রহিমু নামের একটা ভাণ্ডব নিয়ে জেব্রাইল চলে গেল কোথায় চৌত আসমানে শেষ সীমানায় যা দেখো ওখানে সমান মাটি পানি নাই আল্লাহকে বললেন যে আল্লাহ এখানে তো পানি নাই আল্লাহ বললেন যে সারে জাহানের পানি ওখান থেকে পয়দা হয় পানি বের করতে হবে ওরা বিধির আলী খন জানানা খন্ড চদরা বন আল্লাহ সৃষ্টি করেছে যার কপালে বিধি জালে যার কপালে ওরে বিধির আলী খন যাবে না thank you
জলের নাম ছিল জলছিকুপ জলছাপিকুপ এবং পানির নাম ছিল আবে কাছারের পানি এই শশের পানি নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিলেন তারা বাপ এবং মেয়ে একশের পানি দাওজু করলেন আর এক পা পানি বাঁচাই গেল এই বাঁচাই পানিটুকু যখন এই পৃথিবীতে ফেলাই দিবে পানি জবান ফুটে বলেছিল রাজনবীর চরণ পাক ধুত পানি যদি জমিনে ফেলাই দেন আপনার উম্মত উম্মতানি তারা এই পৃথিবীতে পাকে না পাকে চলাফেরা করবে এবং নদীর ভিতরে যদি মিশ করেন তারা না পাক হয় তারা পানিতে পাক হবে তাই কি করলেন একটা শিশির ভিতরে রেখে দিয়েছেন আজ আমরা পৃথিবীতে ইমাম বংশের লোক মারা গেলে মৃত ব্যক্তির কবরে ছিটান হয় যাকে বলে আতর গোলাপ জল এখন আল্লাহর রাসূল মা ফাতেমা যখনই মসজিদ ঘরে ঢুকে গেল আল্লাহর তরফ হইতে জানেলা দরজা সব বন্ধ হয়ে গেল হযরত আলী হয়ে গেল পাগল মসজিদে চতুর্পাশে ঘোরা শুরু করে দিলেন সাতটা পাক ঘুরলেন কিন্তু জ্বর মতো কোনো পেলেস পেল না তাই দক্ষিণ সাইডে যা দেওয়ালের সাথে কান বাজায় দিলেন মসজিদে মানুষ ঢুকলো দুইজন আর জিকিরের ধ্বনি শোনা যায়